আলাইকুম আমার ঘরে সবাইকে ক্যাপসিকাম আমরা স্বাগতম বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকি ক্যাপসিকাম কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেশি পরিমাণে কিনে এনে রাখা সম্ভব হয় না তাছাড়া এই সবজিটা সারা বছর পাওয়া সম্ভব হয় না আর কোনো কোনো জায়গায় কিনতে পাওয়া গেলেও অনেক চড়া দামে বিক্রি করা হয় এই সময় ক্যাপসিকাম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এজন্য এখন যদি কিছু ক্যাপসিকাম সংরক্ষণ করে রাখি তাহলে সারা বছর কিন্তু আমাদের প্রয়োজন মতো আমরা নিয়ে ব্যবহার করতে পারি তো আজকে আমি তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি হলুদ লাল আর সবুজ হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকামের দাম সবুজ ক্যাপসিকামের তুলনায় দ্বিগুণ তো এজন্যই এই দুইটা আমি একটু কম পরিমাণে নিয়েছি সবুজটা একটু বেশি নিয়েছি ক্যাপসিকামগুলো কাটার আগে খুব ভালো মতো ধুয়ে মুছে নিতে হবে যেন বাইরের সাইডে কোনো রকম পানি না থেকে যায় তো প্রথমে আমি আমার পছন্দ মতো বা প্রয়োজন অনুযায়ী সাইজ করে কেটে নেব মানে হচ্ছে আমি কোন তরকারিতে বা কোন খাবারে কোন সাইজের ক্যাপসিকাম ব্যবহার করব ঠিক সেই অনুযায়ী কেটে নেব তো আমি হলুদ ক্যাপসিকাম প্রথমে এরকম রিং রিং করে কেটে নিচ্ছি আমার কাছে পিৎজাতে এরকম রিং করে কেটে নেওয়া ক্যাপসিকাম দিলে দেখতে বেশি ভালো লাগে এজন্য আমি সবগুলো থেকেই কিছু ক্যাপসিকাম এভাবে কেটে নেব কয়েকটা রিং কাটার পরে আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি কারণ এভাবে কাটলে সবজির সাথে অথবা সালাদ হিসাবেও খেতে ভালো লাগে তাছাড়া এভাবে লম্বা করে কাটলেও পিৎজাতেও দেওয়া যাবে আবার চিকেনের কোনো আইটেম রান্না করতে গেলেও এভাবে দিতে পারেন দেখতে ভালোই লাগবে এখন যে অবশিষ্ট অংশটা আছে এই ক্যাপসিকামের সে অবশিষ্ট অংশ থেকে বিচিগুলো ফেলে দিতে হবে আর অবশ্যই বিচির বা ভিতরে সাদা অংশটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো ফ্রিজে থাকলে কিছুদিন পরেই কালো হয়ে যাবে তো হলুদ ক্যাপসিকামগুলো ভালো মতো কেটে নিয়েছি নেওয়ার পরে একটি কিচেন টিস্যু দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি এই ক্যাপসিকামগুলোর ভিতরে এক ফোঁটাও যেন পানি না থাকে সেটা নিশ্চিত হয়ে নিতে হবে কারণ ক্যাপসিকামের মধ্যে পানি থেকে গেলে একটার সাথে আরেকটার গায়ে খুব ভালোভাবে লেগে যাবে তখন ছাড়াতে সমস্যা হবে মানে যখন দরকার হবে তখন নিতে গেলে খুব সহজে ছাড়ানো যাবে না তো এখন একটি প্লাস্টিকের বাটির মধ্যে প্রথমে টিস্যু দিয়ে তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে নিচ্ছি টিস্যুটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এর মধ্যে যদি এক্সট্রা পানি থেকে যায় তাহলে টিস্যুতে শুষে নেবে তো ক্যাপসিকামগুলো দেওয়ার পরে উপরে আবার একটা টিস্যু দিয়ে দিলাম কারণ উপরে যদি পানি থেকে যায় তাহলে এই টিস্যুতে শুষে নেবে এখন ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি একইভাবে লাল ক্যাপসিকামগুলো কেটে নেব তবে সাইজটা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন কোন রান্নার জন্য কোন সাইজ করে আপনাদের ক্যাপসিকাম লাগবে সে অনুপাতে কেটে নিতে হবে শুধু নিশ্চিত হয়ে নিতে হবে যে ক্যাপসিকামের মধ্যে কোনোভাবেই পানি না থেকে যায় পানি থেকে গেলে দলা বেঁধে যায় তখন ছাড়িয়ে নেওয়া মুশকিল হয়ে যায় আর নর্মাল করে যদি ব্যবহার করতে চান ক্যাপসিকামগুলো অনেক বেশি নরম হয়ে যায় আর পানি বের হয়ে যায় তখন পুনরায় রাখতে গেলে সেই ক্যাপসিকাম আর ভালো থাকে না বা টেস্ট অনেক বেশি নষ্ট হয়ে যায় একইভাবে আমি আরেকটি প্লাস্টিকের বাটিতে প্রথমে টিস্যু দিয়ে তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে উপর থেকে আরেকটি টিস্যু দিয়ে ঢেকে ভালো মতো মুখ বন্ধ করে রেখে দেব যদি ফ্রিজের জায়গা কম থাকে মনে করেন তাহলে এই ক্যাপসিকামগুলো যখন শক্ত হয়ে যাবে তখন বের করে নিয়ে যে কোনো একটি প্লাস্টিকের ব্যাগ অথবা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন এভাবে ক্যাপসিকামগুলো সংরক্ষণ করলে সারা বছর আপনার প্রয়োজন অনুযায়ী বের করে নিয়ে বাকিগুলো সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে কারণ ফ্রোজেন করা টমেটো অথবা ক্যাপসিকাম যেটাই বলেন না কেন ফ্রিজ থেকে বের করে নর্মাল করে ব্যবহার করা যায় না সরাসরি বের করে যে রান্নাটা করছেন বা শুরু করে দিয়েছেন সেই রান্নার উপরে দিয়ে দিতে হবে তবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি সংরক্ষণ করেন তাহলে ক্যাপসিকামের টেস্ট একদমই নষ্ট হবে না অনেক জায়গা আছে যেখানে ক্যাপসিকাম পাওয়া যায় না তো যখন ক্যাপসিকাম পাবেন তখনই কিন্তু একটা হোক বা দুইটা হোক বা বেশি পরিমাণে হোক আপনারা এভাবে রাখতে পারেন এই সময় ক্যাপসিকামের দাম একটু কম থাকে তবে অফ সিজনে মানে যখন ক্যাপসিকাম খুব বেশি পাওয়া যায় না তখন এই ক্যাপসিকামগুলো অনেক চড়া দামে বিক্রি করা হয় এই ক্যাপসিকামগুলো কিভাবে সংরক্ষণ করতে হয় সেগুলো দেখিয়ে দিচ্ছি আর পাশাপাশি আমি সব শেষে মানে ভিডিওর শেষে দেখিয়ে দেব যে সংরক্ষণ করা ক্যাপসিকাম দেখতে কেমন হয় বা কেমন থাকে তো সবগুলো আমার চাহিদা মতো ক্যাপসিকাম কেটে নিয়েছি একইভাবে সবুজগুলোও কেটে নিয়েছি তবে সবুজগুলো আমি রিং সাইজের মানে রিং সাইজ করে একটু বেশি পরিমাণ কেটেছি যেহেতু এগুলোর পরিমাণ অনেক বেশি এখন টিস্যু দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে একইভাবে একটি বক্সে টিস্যু দিয়ে তারপরে উপরে ক্যাপসিকামগুলো বসিয়ে দিচ্ছে এখন ক্যাপসিকামের উপরে টিস্যু দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছে এখন সবুজ ক্যাপসিকাম থেকে কিছু পরিমাণ লম্বা করে কেটে নেব এই লম্বা ক্যাপসিকামগুলো চাইনিজ সবজি অথবা পিৎজাতে লম্বা করে দিলে দেখতে খুব ভালো লাগে তো এর জন্য আমি কিছু পরিমাণ এভাবে কেটে নিলাম আর মুছে নিয়ে একইভাবে বক্সে করে রেখে দেব। ক্যাপসিকামের বোটার দিকের যে অংশগুলো রেখেছিলাম সেগুলো ঠিক এরকম করে কেটে নিচ্ছি ছোট টুকরা করে এগুলো সবজির সাথে অথবা সাসলিক বানাতে গেলেও কাজে লাগবে একইভাবে এগুলো থেকেও ভালো মতো পানি মুছে নেব তো টিস্যুর জায়গায় আপনারা কিন্তু যে কোনো টাবেল ব্যবহার করতে পারেন সবগুলো ক্যাপসিকাম আমার চাহিদা মতো কেটে বক্স ভর্তি করে রেখে দিয়েছি এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেব আর এই বক্সগুলো ঠিক একদিন পরে বের করে নিলে কেমন দেখা যায় সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক একদিন পরে এই বক্সগুলো বের করে নিয়েছি আর সবগুলো আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে আছে খুব বেশি কিন্তু একটার সাথে একটা লাগেনি মানে খুব সহজেই বের করে নেওয়া যাবে আর সারা বছরই এই ক্যাপসিকামগুলো এরকমই থাকবে আপনার প্রয়োজন অনুযায়ী বের করে নিয়ে আবার সাথে সাথে টিস্যু দিয়ে মুখ লাগিয়ে রেখে দিতে হবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণ খুব বেশি সময় বাইরে রেখে দিলে পানি উঠে যাবে পরবর্তীতে ফ্রিজে রাখলে এই ক্যাপসিকামগুলো দলা বেঁধে যাবে তো যতটুকু টাইম আপনারা দেখতে পাচ্ছেন ততটুকু টাইমের জন্যই আমি ফ্রিজ থেকে বের করেছিলাম তো দেখলেন তো কতটা সহজ ক্যাপসিকাম সংরক্ষণ করা এভাবেই আপনারা সারা বছরের জন্য ক্যাপসিকাম রেখে দিতে পারেন তো এখন আবারও আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর প্রয়োজন অনুযায়ী বের করে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমার হেসেল ঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ